দেশে আবারও বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। সরকারি হিসেবে গেল দিনে মারা গেছেন আরও 37 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6524 জনে। গত 24 ঘন্টায় 118টি ল্যাবে 17052 জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগী পাওয়া গেছে 2292 জন। এ পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 456438 জনে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এমন বাস্তবতায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের অপারেশন থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যে নিয়ন্ত্রণে আছে এই করোনার যে ভাইরাসটা, এটা যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। এ সময় মন্ত্রী জানান MBBS সহ স্বাস্থ্য বিভাগের সব পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে। তিনি আরো জানান টিকা পাওয়ার পর প্রতি মাসে 50 লাখ মানুষের উপর তা প্রয়োগ করা হবে। ওই ভ্যাকসিনই আমরা গ্রহণ করতে পারবো যে ভ্যাকসিন আমরা এখানে টেম্পারেচার কন্ট্রোল করে রাখতে পারবো। অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। 1.5 কোটি লোককে দেওয়া যেতে পারবে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।